নমস্কার, আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরবঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটির নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। আলু পেঁয়াজের বাজারে আগুন, গরমের দাবদাহের পাশাপাশি এবারে আলু পেঁয়াজের দাবে নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার আসছে বিস্তারিত সংবাদ। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটির নির্দেশিকা প্রত্যাহারের দাবি। যেহেতু দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির গরমের পার্থক্য রয়েছে, তাই সোমবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি এবং সচিবকে এই মর্মে স্মারকলিপি তুলে দেওয়া হলো। সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, আজ থেকে সরকারিভাবে স্কুলগুলি ছুটি ঘোষিত হয়েছে, তার বিরোধিতা করে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ডিপিএসসি সচিব এবং চেয়ারম্যানের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, বর্তমানে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করায় শিক্ষা ব্যবস্থার উপরে এর বিরূপ প্রভাব পড়বে, কারণ যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম পড়ে তখন উত্তর তথা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে সেইভাবে গরমের খুব একটা প্রভাব পড়ে না। সেই সময়ে এখানে যে গরম আছে তাতে মর্নিং স্কুল করা যেতেই পারে। এমনিতেই ভোটের কাজে অনেক স্কুল ব্যবহার হচ্ছে, এছাড়াও স্কুলের আসন্ন পরীক্ষাগুলি ভালোভাবে সম্পন্ন করা যেত বলেও দাবি করেছেন তারা। আমাদের দাবি হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর, এখানে এরকম তীব্র গরম নেই, প্রথম কথা হচ্ছে। এবং এইভাবে যদি স্কুলগুলোকে এই গরমের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়, আমরা বলেছি বন্ধ না করে মর্নিং শিফট চালু করা হোক, মর্নিং শিফটে স্কুলগুলো খোলা রাখা হোক, এবং আমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, সেই পরীক্ষার ব্যবস্থাটা চালু রাখা হোক, এই দাবি দুটো জানাতে আমরা এসেছি। প্রথম কথা হচ্ছে মর্নিং শিফট চেয়ে স্কুল চালু রাখো, পরীক্ষার ব্যবস্থাটা চালু রাখো। এর সাথে সাথে দাঁড়িয়ে আমরা বলেছি যে বিশ্বে উষ্ণায়ন বাড়ছে, গরম বাড়বেই। এবার গরম বাড়লে, গরম বাড়বে, তার বিকল্প ব্যবস্থা সরকারকে করতে হবে। স্কুল বন্ধ করে দেওয়া কোনো বিকল্প ব্যবস্থা নয়, কোনো সমস্যার সমাধান নয়। বিকল্প ব্যবস্থা হচ্ছে যে ফ্যানের ব্যবস্থা আরও বেশি বাড়ানো, স্কুলকে ঠান্ডা করার জন্য গাছ লাগানো, অন্যান্য বৈজ্ঞানিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো প্রয়োগ করতে হবে। গরম বাড়বে, আরও বাড়বে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আরও বাড়বে, গাছ কেটে নিচ্ছেন, মানুষ আরও বাড়বে, কিন্তু বিকল্প ব্যবস্থা করে স্কুলগুলোকে চালু রাখতে হবে। আর না হলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, অলরেডি ভাঙছে। জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, রাজ্যের শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে গত বছর ঘোষণা হয়েছে 8,000-8,500 স্কুল রাজ্যে তুলে দেওয়া হবে, আমাদের জেলাতে 207 স্কুল আছে এর মধ্যে, যে তুলে দেওয়ার প্রক্রিয়া আছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রাইভেট স্কুল খোলা থাকবে, ইংলিশ মিডিয়াম খোলা থাকবে, ICDS সেন্টার খোলা থাকবে, আর প্রাথমিক বিদ্যালয়গুলো, হাইস্কুলগুলো বন্ধ থাকবে। তাহলে ছাত্রছাত্রীরা অন্য জায়গায় চলে যাবে, প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকবে, আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। এর প্রতিবাদেই আমরা কথা বলি। উনি কি বললেন এ বিষয়ে? জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্মমোহন রায় কি বললেন শোনা যাক। প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটা স্মারকলিপি দিয়েছে। ওনারা চাইছেন যে উত্তরবঙ্গ আলাদা করে দেখা হোক, তো ওনারা উত্তরবঙ্গ স্কুল আলাদা করে চলবে, দক্ষিণবঙ্গ আলাদা করে চলবে, এটা কী কখন কী বলে আমার মাথায় ঢুকছে না। একটা স্টেট গভর্নমেন্টের পলিসি, পলিসি তো পলিসির মতো চলবে, সেখানে যদি ওই সেপারেশন করা হয়, যেমন কিছু রাজনৈতিক দল আবার বলে যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হোক, তো এগুলো তো আজগুবি কথা। ওনারা কী চাইছেন কী বলছেন? পলিসি, আমি বললাম যে দেখুন পলিসি, আমি তো পলিসি মেকার না, গভর্নমেন্টের যে অর্ডারগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় আমাকে সবসময়, তো সেগুলো প্রপার হইতে যতটুকু করা যায় আমরা করে নেব না। এদের আরেকটা অভিযোগ যে এইভাবে যদি স্কুল বন্ধ দেওয়া হয়, কারণ আমাদের এখানে তো এতটা গরম পড়েনি, এবার দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুলগুলো খোলা, শিশু শিক্ষা কেন্দ্র খোলা, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে আস্তে আস্তে বাচ্চা কাচ্চারা সব ওই অভিভাবকরা প্রাইভেট স্কুলমুখী হয়ে যাবে, সরকারি ব্যবস্থাটা ভেঙে পড়বে, এরকম একটা অভিযোগ। এরা তো যেহেতু বিরোধী পক্ষ হিসেবে রোল করে, সব পক্ষই ভেঙে পড়বে, এরা বলবেই, এটা বলবেই, ভেঙে কি পড়েছে আদৌ আপনারা বলুন।
স্যার আপনি কি বললেন স্যার বিষয়টা? এই আবেদন কি পাঠাবেন? পাঠানোর মতো হলে পাঠিয়ে দেবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। কল আছে অথচ জল নেই, প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী। জলপাইগুড়ির 73 মোড় এলাকায় ঘটে এই ঘটনা। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় বাসিন্দাদের বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়া হয়েছে। আড়াই তিন মাস থেকে পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা। বারবার বলার পরেও সমস্যার সমাধান হয়নি। সোমবার বাধ্য হয়ে তাই এলাকাবাসী একজোট হয়ে 73 মোড় এলাকায় পথ অবরোধে সামিল হলেন। এলাকাবাসীর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ না আসছেন ততক্ষণ আন্দোলন চলবে। এদিকে আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক বিক্ষোভকারী। আমাদের জল আসে না দীর্ঘ 3-2.5 মাস ধরে। আমরা এখন তো কুয়া শুকিয়ে গেছে, কুয়াতেও জল নেই, বালু উঠছে। আমাদেরকে খাওয়ার জল আনার জন্য বাইরে বাইরে যেতে হচ্ছে, গিয়ে গিয়ে আনতে হচ্ছে আমাদের জল। তো এই জন্য আমাদের কতদিন ধরে সমস্যা হচ্ছে? তাও 2.5-3 মাস হয়ে গেল। আমাদের বলা হয়েছে দাও যে জলের গেট আছে, উনি বলেছেন যে জল দিবে, পঞ্চায়েত গিয়েও বলেছে যে মানে জল দেওয়া হবে, হ্যান হবে তেন হবে, ওনাকে বলা হয়েছে। তাও এতদিন জল, কোনো ধরনের জল ভাল পাওয়া যাচ্ছে না। আমরা এতদিন ধরে ওয়েট করার পরেও কোনো জল পাওয়া যাচ্ছে না। ভোটের আগে সবাই দেখাচ্ছিল যে হ্যাঁ জল দেওয়া হবে, মাটি খোঁড়া হলো, জলের পাইপ লাগানো হলো, তাও জল আসছে না কোনো ধরনের। এখন ভোটের জন্য করেছে ওটা, এখন এখন ভোট শেষ, আর এখন জল জলের কোনো কথাই নেই, বলেছে এক সপ্তাহের মধ্যে আসবে, ভোট শেষ হয়ে অনেক দিন হয়ে গেল। কল আছে, জল নেই নাকি? কল আছে, জল নেই। কোন এলাকায় এটা? মানুষরা কি করবে, যাদের বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী দুজন বয়স্ক মহিলা থাকে, পুরুষ থাকে, তারা কি করবে? তারা কোথা থেকে জল? কোন এলাকায় এটা? এটা দেবনগর উত্তরপাড়া। আমাদের এখানে জলের প্রচুর সমস্যা, আগে 2-3 মাস ধরে জল আসছে না, কল আছে কিন্তু জল আসছে না। কোন এলাকাটা? কতগুলো লোক সমস্যায় পড়েছে? প্রচুর লোক, আমাদের গোটা পাড়াতেই জল নেই, আজ থেকে না সেটা 2-3 মাস হয়ে গেল, তার বেশি হতে পারে। তো সবার বাড়িতেই কল বসানো হয়েছে কিন্তু জল আসছে না। এক্ষেত্রে আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। এবার বড় পিএইচও অফিসার বা ইঞ্জিনিয়ার আসলে পরে আমরা ওরা উনি লিখিত দিবে, তারপরে আমরা আন্দোলনটা। কোথায় অবরোধ করছেন? 73। কতক্ষণ ধরে অবরোধ করছেন? হয়েছে তো আধা ঘন্টা হয়ে গেল। তো বলছি দিদি, এই যে জল যে নেই, পঞ্চায়েত বা কাউকে জানানো হয়েছে? পঞ্চায়েতে কিছু করতে পারছে না, এখানে পঞ্চায়েতকে বলা হয়েছে, এই পঞ্চায়েত আমাদের এখানে আসেনি উনি। কতদিন ধরে জল নেই? তাও 2-3 মাস তো হলো, পঞ্চায়েত সদস্য বিনা চন্দ্রের প্রতিনিধি বিশ্বজিৎ চন্দ্র এই বিষয়ে কি বললেন শোনা যাক। জলের সেবাটা দীর্ঘ 2.5 মাস ধরে পাচ্ছেন আমার এলাকা। কিসের সেবা? জল পরিষেবাটা আর কি। এটা পিএইচসি থেকে জলটা আমি প্রতি বাড়িতে বাড়িতে দিয়েছিলাম, মানে লোকগুলা যাতে জলের থেকে নিষ্কৃতি পায়, কিন্তু নিষ্কৃতি পাইছে, পায় না যে সেটা বলি নাই, পাইছে। কিন্তু এই এই ব্যাপারটা 2.5 মাস থেকে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে দাদা, দেখেন একটা জিনিস করতে গেলে তার খারাপও আছে ভালো আছে। এবার যখন জলটা খারাপ হয়েছে তাহলে তাদের কী করা উচিত? তাদের উচিত ছিল এটাকে আবার ঠিক করে জলটার সেবা দেওয়া উচিত ছিল। কিন্তু ওইখানটায় দাদা আমরা দীর্ঘদিন বলতেছি, বলার পরেও কোনো কাজ হচ্ছে না। এবার আমার পাবলিকগুলো দীর্ঘদিন থেকে আর ফাল্গুন চৈত্র মাসে জলের কী পরিস্থিতি হয় দাদা আপনি নিজেও দেবেন, এবং কি আমার নিজের বাড়িতে জল নাই, আমার নিজের কুয়া শুকাই। এবার এই পাবলিকগুলো আমাকে বলতেছে, আমি নিজে বলতেছি আমাদের কোনো উত্তর পাচ্ছি না। এবার পাবলিকের উদ্ধে দাদা আমি যাবো না, আমাকে পাবলিক ভোট দিয়ে এখানটা আনছে। এবার পাবলিক যেটা বলবে পাবলিকের কথাটাই আমি বলবো। এবার আমার একটাই এখানে যুক্তি, ওনারা আসবে, ওনারা আমাদের কথা দিবে, আমাকে কথা দিতে হবে না, আমাদের এই লোকগুলো এই লোকগুলোকে কথা দেয় এবং লিখিত কথা। কোন কোন এলাকায় জলের সমস্যা আমাদের? বর্তমানে আমরা দাঁড়াইছি দেবনগর, আর আমাদের খড়িয়ার, আমি খড়িয়ার এলাকা, খড়িয়ার মধ্যে নানান জায়গায়। পরবর্তীকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ উঠে যায়, পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে। চরের জমির জাল নথি তৈরি করে বাইরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে জলপাইগুড়ির ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ির তিস্তা নদীর নাথুয়ার চর এলাকার কৃষকরা। অভিযোগ, নদীর চরের ঘাস জমি যা চাষের জমি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে সেই জমিকে রাতারাতি বাস্তু জমিতে পরিণত করে বিক্রি করে দিচ্ছেন জমি মাফিয়ারা। ঘটনার পেছনে মদত রয়েছে ভূমি ও রাজস্ব দপ্তরের এক শ্রেণীর কর্মীদের। প্রতিবাদ করলে বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ।
তারই প্রতিবাদে এদিন সামিল হলেন কয়েকশো কৃষক। অশান্তি এড়াতে ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের অফিস চত্বরে মোতায়েন হয় বিরাট পুলিশ বাহিনী। আমাদের যে বারোপাটিয়া নাথুয়া চর, যে চরটা অ্যাকচুয়ালি ভেস্টল্যান্ড, যখন আমাদের ওখানকার কৃষক মিউটেশন করতে আসে ওদের পুরানো দলিল নিয়ে, তখন দেখাচ্ছে নট ফাউন্ড, টোটাল ভেস্ট দেখাচ্ছে। বিগত এক বছর থেকে কিছু মাফিয়া দালাল ওরা রেজিস্ট্রি করে টোটালটা মিউটেশন করে নিয়ে এলার করে নিল। তো এটা কী করে হচ্ছে বুঝতে পারতেছি না আমরা, সেটাই জানালাম বিএলআর অফিসে। বিএলআর অফিস সেভাবে জবাব দেবে টোটালটা তো চক্রান্ত, টোটালটা গাবলা গাজি, টাকার খেল। এই আমাদের একটা দাবি ছিল, যে দাবিটা আমরা জানিয়েছি সেই চরটাকে আবার ভেস্ট, যেরকম ছিল ভেস্টের ভেস্টেন্ডেই ফিরিয়ে আনা। জমির পরিমাণ কতখানি হতে পারে এখানে? মানে 10,000 বিঘা। আমরা যখন এটাকে মিউটেশন করতে আসি তখন দেখাচ্ছে নট ফাউন্ড, কোন হবে না ভেস্টল্যান্ড। এক বছরের মধ্যে কি করে হয়ে গেল? প্রতি ছ মাসের মাথায় কি করে হলো? দু মাসের মাথায় হলো, কি করে হলো? এর পিছনে কারণ রয়েছে কি ভাবছেন? ওদের জমি আমরা দখল করে বসে, আজকে আমরা 40-50 বছর থেকে ওখানে বসবাস। এটা যখন নদীর চর ছিল তারপর থেকে ধীরে ধীরে কাশিয়া পরিষ্কার করে জঙ্গল। আমরা এই বিষয় নিয়ে আজকে এখন এখানে জানিয়েছি, এসপি সাহেব কো দিবেন, আমরা ডিএম সাহেব কো দিব, আমরা এডিএলআর ম্যাডাম কো, এডিএম ম্যাডাম কো দেবো, এবং এটা নিয়ে কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। কত পরিমাণ জমি নিয়ে সমস্যা হচ্ছে ওখানে? মিনিমাম 10,000 বিঘা হবে। এখানে আসি আমাদের নাথুয়া সারের দীর্ঘদিনের আবাদি জমিকে, ব্যাসমাটিকে মাফিয়াদের ঘুষ খেয়ে বিএলও সাহেব কিভাবে এলআরএ তৈরি করছে এবং পাওয়ার নাম্বার নিচ্ছে, সেই জমিকে বাইরে কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। তাহলে আমাদের, আমরা কি খেয়ে বসবাস করবো? যার জন্য আমরা প্রতিবাদ করতে আসছি এবং জবাব চাইতে আসছি বিএলওর সাহেবের কাছে, যে আমাদের জবাব দিতে হবে কেন বেশ মাটিকে, আমাদের আবাদি জমিকে এইভাবে ওরা এনআরএ করে দিয়ে পাওয়ার নাম্বার দিয়ে। এই জিনিসটা কবে থেকে শুরু হয়েছে? এরা 2023 সাল থেকে শুরু করছে। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি উপযুক্ত প্রতিবাদ করতে চাইছি, আমরা যে আমাদের জমি আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। দেখো, এক বছর ধরে একা চাটা চলতেছে, বুঝলেন? এরা সত্যি কথা, এক বছর আগে থেকে আসতেছে, এরা যখন এলার করতে আসতেছে জমিটা তখন কিন্তু পুরানা দলিল নিয়ে, 40-50 বছর আগে দলিল নিয়ে আসতেছে, তখনই কিন্তু এখানে নোট ফর্ম দেখাচ্ছে, এখানে সব খাস হয়ে গেছে, দালালগুলা ওরা এলার করে নিয়ে গেছে। তারপরে ওদেরকে কালকে আমি, গতকাল যে অশান্তিটা তৈরি হয়েছে, ওরা 150 লোক নিয়ে আসছে, আম সাঁচছে। আমি পার্থবাবু পুলিশ ছিল, আমি বললাম, পার্থবাবুকে বললাম, ওরা যে হিসাব এলারও যেভাবে মানে বিএলও অফিস যেভাবে করছে, যে অশান্তিটা তো এরাই বাড়াইছে, এরা যেহেতু 2 নম্বরই করে ওরা কাজ দিয়েছে বলে ওইখানে অশান্তি হচ্ছে। বাইরে থেকে কিছু ছেলে পেলে নিয়ে, লোকালও ছেলে আছে কিছু, ওরা আমস আমস নিয়ে সাধারণ লোকগুলাকে দেখাচ্ছে, যে ধমকি দেখাচ্ছে, মানে ফাঁকা রাস্তায় ফাঁকার মধ্যে রাখে মাল খাচ্ছে, ওরা তো আতঙ্ক হয়ে আছে। কালকে বলছে দেখো দাদা আমগুলো কিরকম করে রাখে। তারপরে আমি কালকে পার্থবাবুকে বললাম, ওই সাইডে 60-70 জন 100 জন আছে, আপনি যায় ধরেন, যদি আঞ্চ না পায়েন আমাকে বলেন। আমি পার্থবাবু কালকে ছিল চার্জে, আমি ছিলাম, কালকে যদি কোনো কারণে ওইখানে যদি ওরা যেমন সিমেন্টের বস্তা এবং কিছু অস্ত্র ফস্ত্র নিয়ে গেছে, কালকে তো আমি ইয়েকে বললাম যে যদি কালকে নামতো তাহলে কী হইতো? শান্ত জায়গাটাকে অশান্তি করতেছে, এতবার বারবার বলে কিন্তু কোনো সাহায্য পাচ্ছে না চোরের লোক। এইবার থেকে যদি আমরা আইনের পথে হাসতেছি যদি না হয়, তাহলে আমাদেরকে লড়াইয়ে নামতে হবে, সাধারণ লোককে বাঁচাইতে হবে, এদের যাতে শান্তি পায়, ওইটা আমরা রাস্তায় লাস্টে আমাদেরকে অস্ত্র নিয়ে নামতে হবে। ওনারা আসছিলেন আর ওনারা এসে বললেন যে কয়েকটা অভিযোগ ওনারা জমা দিয়েছেন ডেপুটেশন হিসাবে, তো সেটা এখন এই মুহূর্তে বিএলওর সাহেব নাই, তো এই মুহূর্তে যেহেতু বিএলওর সাহেব নেই আমি এই বিষয়ে কিছু এখন বলতে পারছি না। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ।
কেন্দ্রীয় সরকারের পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার ১২তম দ্বিবার্ষিক সম্মেলন হয়ে গেল। সোমবার জলপাইগুড়ির বাবুপাড়া স্থিত কর্মচারী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের বরণ, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনের আগে গণনাট্য পরিবেশন করেন সংগঠনের কর্মীরা, পরে প্রতিবেদন পাঠের মধ্যে দিয়ে শুরু হয় সম্মেলন। এই দিনের সম্মেলনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। নিউ পেনশন স্কিমের বাতিল করে পুরনো পেনশন স্কিম অবিলম্বে প্রদান করতে হবে, এছাড়াও অবসরের পর প্রতি পাঁচ বছর অন্তর পেনশন বৃদ্ধি, ৬০ বছরের ঊর্ধ্বে সকলকে ৭৫০০ টাকা ন্যূনতম পেনশন প্রদানের ব্যবস্থা করতে হবে, করোনা পরিস্থিতির অজুহাতে ১৮ মাসের মহার্ঘ ভাতা প্রদান, সরকারি নিয়োজিত কমিটির সুপারিশ অনুযায়ী মাসে ৩০০০ টাকা মেডিকেল ভাতা সহ অন্যান্য দাবি দাওয়া নিয়ে এদিন সম্মেলনে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পূরণজয় লাহিড়ী, কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক প্রণব ভট্টাচার্য, কাজল রায়চৌধুরী প্রমুখ। কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তর যেভাবে বেসরকারিকরণ করা হচ্ছে, আগামী দিনে কিন্তু ছেলেমেয়ের কাজের ব্যবস্থা আর থাকবে না। ফলে এর বিরুদ্ধে যে ধারাবাহিক আন্দোলন, চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলনেও আমরা শরীর। এর সাথে নতুন পেনশন প্রকল্পের নামে ২০০৪ থেকে যেটা চালু হয়েছে, কার্যত কর্মচারীদের টাকা কাটার পরে, অবসরের পরে তারা সেইভাবে পেনশন পাচ্ছেন না, এবং উল্টো দিকে পুরনো যে পেনশন ব্যবস্থাটা ছিল, যেটা সুরক্ষিত ছিল, এবং সেই সুরক্ষিত পেনশন ব্যবস্থাই আমাদের সকলের জন্যই দাবি এবং লড়াইটা আমরা সেই জায়গায় করে যাচ্ছি, যারা লড়বেন তার সাথেই যাচ্ছি। আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে বয়স্ক সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একটা রেলের ভ্রমণের সুযোগ ছিল, কেন্দ্রীয় সরকার করোনার নাম করে সেটা তুলে দিয়েছেন। এটা ভ্রমণের ব্যাপার না, বয়স বেড়ে গেলে মানুষের চিকিৎসার কারণে বুড়াবুড়িদেরকে ঘুরে যেতে হয়, সেটাও কিন্তু ব্যয়ভার আজকেই হচ্ছে। ওষুধের যেভাবে দাম বেড়েছে, আমরা ওষুধের ক্ষেত্রেও কিন্তু আমরা বহন করতে পারছি না দাম। হ্যাঁ, এবং করোনার নাম নিয়ে, করোনার নাম করে ১৮ মাসের যে ডিয়ারনেস অ্যালাউন্স সেটাও বন্ধ করে রাখছে, সেটাকেও দেওয়া হচ্ছে না। সরকার কমিটি বসিয়েছিল যে মেডিকেল অ্যালাউন্স কতটুকু খরচ করা উচিত, সরকারের নিয়োজিত কমিশন বলেছে ৩০০০ টাকা মাসে দিতে, আজ পর্যন্ত সেটা দেওয়া হয় নাই। এবং ৬৫ বছর পর থেকে ৫ বছর পর পর পেনশন বৃদ্ধি, কারণ শরীর ক্রমে ক্রমেই পড়ে যাচ্ছে, খাদ্যের থেকে চিকিৎসার দরকার বেশি, সেটাও সরকারের নিয়োজিত কমিটি আজকে এটা মানে নাই। বকেয়া মর্গ ভাতাও পেমেন্ট হয় নাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া নিয়ার বেগুনটারি সুহৃদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। মহামতি লেলিনের ১৫৫তম জন্মদিবসকে সামনে রেখে জলপাইগুড়ির ডিভিসি রোডে অবস্থিত সিপিআইএম এর তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সোমবার সকালবেলায় লেলিনের ছবিতে মাল্যদান করে সেই অনুষ্ঠানেরই শুভ সূচনা হয়। মাল্যদান করলেন সলিল আচার্য, এছাড়াও সিপিআইএম এর অন্যান্য সদস্যরাও এখানে উপস্থিত ছিলেন। মাল্যদান করার পর লেলিনের আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই দিন। আজকে মহামতি লেনিনের ১৫৫তম জন্মদিবস। আজকের দিনে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ, সমাজজীবী মানুষ, গোটা দুনিয়া জুড়ে এই বিশেষ দিনটাকে বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে আমরা গ্রহণ করে থাকি। লেনিনীয় শিক্ষাকে আমরা গ্রহণ করি, সমাজজীবী মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, যেভাবে মানুষ আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি নিষ্পেষিত হচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্তে, আমাদের দেশ বলুন, দুনিয়া বলুন, বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছেন যুবরা,
ছাত্ররা যেভাবে তাদেরকে অন্যায়ভাবে তাদের জীবনের প্রতি সবচেয়ে বেশি আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, শ্রমজীবী মানুষের প্রতি আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, একমাত্র বাঁচার রাস্তা দেখিয়েছিলেন কমরেড লেনিন। ফলে আজকের দিন গোটা দুনিয়ার 750-800 কোটি মানুষের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আমরা মনে করি শুধুমাত্র লেনিনের জন্মদিন উৎসবের মেজাজে যেরকম করব, একই সাথে সে শিক্ষা নিয়ে কীভাবে মানুষকে মুক্তির পথ দেখানো যায় সেই প্রোগ্রাম আমরা, সেই কর্মসূচি আমরা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে জনবহুল এলাকায় দাপিয়ে পেরালো হাতি, ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। মেটেলি ব্লকের উত্তর ধূপছড়া আজগর পাড়া সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে রবিবার গভীর রাত্রিবেলায় সংলগ্ন পানছড়া অঞ্চলের জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে চলে যায় আজগর পাড়া সংলগ্ন এলাকায়। রাতভর হাতিটি জনবহুল এলাকায় দাপিয়ে বেড়ায়, যদিও হাতিটি এদিন এলাকায় কোনো ক্ষয়ক্ষতি করেনি বলেই খবর। সোমবার ভোর রাত্রি নাগাদ হাতিটি উত্তর ধূপঝোড়ার আজগর পাড়া সংলগ্ন এলাকা হয়ে ফের পানছড়া জঙ্গলে ফিরে যায়। জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজিত হয়ে গেল। আয়োজকদের দাবি, এখানে 4 দিন ধরে হনুমান জয়ন্তী অনুষ্ঠান পালিত হয়। কলস যাত্রার মধ্যে দিয়ে হনুমান জয়ন্তী শুরু হয়। মহানাম যজ্ঞানুষ্ঠানের সঙ্গেই রাধাকৃষ্ণের নাম সংকীর্তনও চলছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে রয়েছে বিশেষ পুজো। এই পঞ্চমুখী হনুমান জয়ন্তীতে দূর দূরান্তের মানুষের সমাগম শুরু হয়। ওরকম বিশেষ আজ মঙ্গলবার আমাদের হনুমান জয়ন্তী, ওই উদ্দেশ্যে এখানে পতাকা পূজা দিতে আসছি। ভক্তদের ভিড় সমাগম কেমন? ভালো, প্রচন্ড অ্যাক্টিভলি সবাই খুব পার্টিসিপেট করছে। মানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে যজ্ঞ অনুষ্ঠান পিছনে? হ্যাঁ, ওখানে প্রোগ্রাম হচ্ছে, গতকালও হয়েছে। হ্যাঁ, খুব পজিটিভ রেসপন্স, ভেরি গুড, উই আর মানে ভেরি মাচ হ্যাপি দ্যাট এভরিবডি ইজ ভেরি মাচ অ্যাক্টিভ ইন দিস। আলু পেঁয়াজ কিনতে মধ্যবিত্তের মাথায় হাত, গরমের দাবদাহের পাশাপাশি এবার আলু পেঁয়াজের দামেও নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। যে আলু কিছুদিন আগেও 15 টাকা দামে বিক্রি হচ্ছিল, হঠাৎ করে কেমন হলো যে কেজি প্রতি দ্বিগুণ হয়ে গেল দাম। সাধারণ ছোট আলু 20 টাকা কেজি, একটু বড় আলু 25 টাকা, পেঁয়াজ নতুন 20 টাকা থেকে 25 টাকা কেজি, এছাড়াও একদম ফ্রেশ পুরনো পেঁয়াজ 30 টাকা কেজিতে বিক্রচ্ছে। ফ্রেশ জ্যোতি আলু 30 টাকা, সাদা আলু 30 টাকা, লাল আলু 30 টাকা, পাকুড়ি আলু 30 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে আসা ক্রেতা ডলি সাহা দেবাশিস ঝা বলেন, এখন তো সবে আলু উঠছে, তাতেই সাদা আলু লাল আলু বাজার থেকে উধাও। আলু পেঁয়াজ কিনতে এসে চোখে রীতিমতো ছানা পড়া দেখছেন তারা। এখনো তো হিমঘরের আলু বেরি হয়নি, তাতেই এত দাম। তাহলে হিমঘর থেকে আলু বেরোলে 40 টাকা দরে খেতে হবে যে। পাশাপাশি এক্ষেত্রে সবসময় বাজারে নজরদারি থাকা উচিত, তা না হলে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ আগামী দিনে সমস্যায় পড়বেন বলে দাবি করেছেন ক্রেতারা। 30 টাকা আলু, এখন আলু কোলেস্টোর থেকে বেরোতে দেরি আছে, কিন্তু এখনই যে দাম, তাতে কি মনে হচ্ছে কয়েকদিন পরে আলু কি বেশি দাম হতে পারে? দাম তো বাড়বে, আলু যত দিন যাবে দাম বাড়বে। পেঁয়াজ কত টাকা কিনছেন? খেতে পারবে না, মানে আলু ছাড়া তো কোনো তরকারি হবে না, তা তো এখন কেনার মধ্যে দামটা রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যদি বর্ষা শুরু হয় তখন 40 টাকা, আর আলু ছাড়া তো খাওয়াও যাবে না, তখন যে কি অবস্থা হবে সেটা কল্পনা করাই না। এখন বলছি এটা যেটা আলু দেখছেন এটা কি কোলেস্টোর আলু? না না, এটা কোলেস্টোর আলু নয়। তো সবে তো কোলেস্টোর জাত হয়েছে আলু, সেক্ষেত্রে কোলেস্টোর আলু যদি বেরিয়ে আসে তখন কি হবে? তখন যে দামটা কি হবে সেটা বলাও মুশকিল, হয়তো কমও হতে পারে আবার হয়তো বেশিও হতে পারে। এখন এই যে আপনি বাজারে এলেন, কীরকম আলুর দাম, কীরকম
হচ্ছে মানে এখন তো মোটামুটি 20 টাকা হচ্ছে, যেগুলো একদম ছোট আলু সেগুলো 20 টাকা, আর যেগুলো নেয়ার মতন সেগুলো 25 টাকা, আরো একটু বেশি ভালো আলু নিলে 30 টাকা, এইরকম আলুর দাম চলছে। পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ তো মোটামুটি 30 টাকা নেয়ার মতন আর কি, আর যেগুলো পচা টচা 20 টাকা 25 টাকা। স্টেশন বাজারের বিক্রেতা পিকলু দত্ত এবারে কি বললেন শোনা যাক। আলু এবার মাঠে ফলন অর্ধেক হয়েছে, মানে 100 প্যাকেটের জায়গায় 50 প্যাকেট 60 প্যাকেট বিঘে আছে, ঠিক আছে। 1 বিঘে আলু চাষ করতে লাগে 40,000 টাকা, ঠিক আছে, 40-45,000 টাকা 1 বিঘে আলু করতে। 1 বিঘায় আলু আছে 50 প্যাকেট 60 প্যাকেট, ঠিক আছে। এইবার বাড়ির আলু সব বাইরে চলে, মাঠে আলু এখন 2,20,000 টাকা গাড়ি চলছে, আমরা 22 টাকা কিনি। গদিতে আলু বিক্রি হচ্ছে 23-24 টাকা, বাজারে সেই আলু 30 টাকা বিক্রি হচ্ছে, একটু ওর থেকে একটু ছোটো ধরনের 22 টাকা বিক্রি হচ্ছে গদিতে, ঠিক আছে। আর দোকানে আমাদের 25 টাকা বিক্রি। এখন যে আলু সে কি কোলেস্টোরের আলু? না, এটা বাড়ির আলু, কোলেস্টোর তো বন্ধ আছে এখনো। কোলেস্টোর আলু যে এই যে কোলেস্টোরের আলু যদি আবার আসে সেক্ষেত্রে আপনারা কীরকম আইডিয়া? তখন 40 টাকা হবে, কোলেস্টোর ভাড়া আছে, এইবার আলু শর্টেজ হবে, দিয়ে আলু 40 টাকা হতে পারে। অন্যদিকে এ বিষয়ে দিনবাজারের আড়তদার বিশ্বজিৎ সাহা বলেন, দেখুন আলু তো বর্তমানে এখন চাষির হাতে স্টোরে আলু ঢুকেছে, ঠিক আছে। বর্তমানে আলুর যা দাম আছে এই সময় তো এরকম একটু দাম থাকে, এবার একটু না হয় একটু বেশি আছে দাম। লাল আলু বিক্রি হচ্ছে আপনার 21-22 টাকা ভালো কোয়ালিটি, আর সাদা আলু বিক্রি হচ্ছে আপনার 21-22 টাকা ভালো কোয়ালিটি, জ্যোতি আলু, চন্দ্রমুখী, এগুলো এই আমি বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ আপনার যেটা ছোটো সাইজ আছে শিবসাগরে সেটা বিক্রি হচ্ছে 16-17 টাকা, আর যেটা নাসিক একটু বড়ো সাইজের একটু পুরোনো পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আপনার 22-23 টাকা এরকম। কিন্তু বাজারে দেখা যাচ্ছে যে পেঁয়াজ মানে যেমন তেমন পেঁয়াজে 20 টাকা কেজি, আর একটু যদি ভালো কোয়ালিটি নিতে যায় সেক্ষেত্রে 30 টাকা। তো সেটা তো আপনার হবে, যদি 22-30 টাকা একটা পাইকার যদি নেয় আমাদের থেকে, ওটাকে ঝাড়াই বোঝাই করে একটা শর্টিং করে একটা ভালো ফ্রেশ করতে গেলে পরে তো ওদেরও ঘাটতি থাকে, এই জন্য একটু বেশি। এখন তো কোলেস্টোরের আলু বের হয়নি এখন অব্দি, তো এখনই আলুর এই দাম কি মনে হয়? বাইরে আলু গেছে, ঠিক আছে, সম্ভবত আমাদের নলেজে যেটা আছে, আমরা যেটা যতটুকু জানি বা শুনেছি যেটা আছে, বাংলাদেশে আলু টালু গেছে, এর জন্য আপনার আলুর বাজারটা এবার একটু উঁচা আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইনস আরো একবার। উত্তরবঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটির নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। আলু পেঁয়াজের বাজারে আগুন, গরমের দাবদাহের পাশাপাশি এবারে আলু পেঁয়াজের দাবে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।